আমরা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। বিমানবন্দরটি এখন প্রায় শূন্য। আগে এই বিমানবন্দরে অহরহ মানুষ চলাচল করত। মহামারী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের সাথে বৈদেশিক যাতায়াত বিচ্ছিন্ন, তবুও কিছু মানুষ যাতায়াত করছে, কিছু ব্যবসায়িক পণ্য যাতায়াত করছে। অনেক স্তব্ধ নীরব হয়ে আছে এয়ারপোর্ট। একসময় এয়ারপোর্টটি, বিমানবন্দরটি জাঁকজমক পূর্ণ ছিল, কত হাসি আনন্দ কান্না মিশেছিল, এখনো আছে। তবে অনেকে বিদেশ থেকে আসতো দেশে, অনেকে বিদেশে যেত। তবে আজ এই ভিডিওটা করার এক মুহূর্ত করলাম, ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই ভিডিওটা। আমার অনেক আত্মীয় স্বজন প্রবাসে রয়েছেন, তারা এই বিমানবন্দর দিয়েই প্রবাসে গিয়েছেন বা বিদেশ পাড়ি দিয়েছেন, আবার তারা এয়ারপোর্ট দিয়েই বিদেশ থেকে এসেছেন। যখন আসেন খুব হাসি আনন্দ লাগতো, আর যখন প্রবাসে চলে যেতেন মনটা খারাপ হতো। আমি দোয়া করি যারা আসবেন প্রবাস থেকে সুস্থ এবং সহি সালামতে আসুক। দোয়া করি সবাই সবার পরিজন নিয়ে সুস্থ জীবনযাপন করুক। এই মহামারী করোনা ভাইরাস অনেক কিছুই কেড়ে নিয়েছে বিশ্ববাসীর কাছ থেকে। আমরা চাই না আর কাউকে হারাতে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো এয়ারপোর্ট চত্বরটি অনেক সুন্দর, একটি মনোরম পরিবেশ, প্রায় জনশূন্য, লোকজন নাই বলতেই চলে এই এয়ারপোর্টে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সহি সালামত থাকে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।